इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाबों के तिनको से चल बनाए आशियां। दबे दबे पांव से आए होले होले जिंदगी, होठों पे कंघी चढ़ा के हम ताले लगा के चल गुमसुम, तराने चुपके चुपके गाए आधी आधी बाट ले, आजा दिल की ये जमीन, थोड़ा सा तेरा सा होगा थोड़ा मेरा भी होगा अपना ये आशिया। हमें जीवन बोल ताना ये ली देखे सोचा सोच पोते हमारे बाते करे मना दोस्तों बोझा अंधे माठे माठे बेला काटे सकाल होते सन्धे রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে সবুজ প্রাণের গানের লেখা মধুমাছির ওই যে নৌকাখানা বাজা আছে রাজগঞ্জের হাতে কাল শুধু কাজে লাগছে না ভোরের পড়া আছে কেবল পাতে আমার যদি দেয় তারা নৌকাতেই আমি তবে 100 টাকা দাঁড়াই পা দিয়ে দিই চারটে মশায় ছাটা মিষ্টে ঘুরে বেড়াই না তো ঘাটে আমি কেবল যাবো একটুবার ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটিয়ে ঘুম নাই তার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মার বকে আজ টিচারদের উপলক্ষে আমি ছবিটা এঁকে পাঠালাম কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝা করা কলসিয়ারি গাড়ি চালায় বংশী বদল সঙ্গে যে দেয় বন্ধা মধু সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতায় পাতায় যাই মন ভালো রাখতে সুজি সুজি ভাবনা মনে আসে যখন ছবি ওই খাতায় রয়ে যায় তখন হাতি বলে গাছ পেটি আঁকি আমি অত কি কেন আঁকি ওই সব আমি জানি অত কি ওই সব আঁকি তো মন হয়ে যান সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মন খানার আঁকতে হিজি বিজি ভাবনারা মনে আসে যখনই খাতার ছবি হয়ে খাতাটায় তো দোদুল ছন্দে ধানের শীষের পুলক ছোটে সকল ধরা হেসে ওঠে অগ্রা নিরীক্ষণে দলি মধ্যে ওঠার কখন পড়ল পানের চালা সবুজ সবুজ চাওলা প্রথম জন্ম নিল জলে তারপরে এই গাছের সব লুক কটা কে বলে পড়তে পড়তে গাছের কটা গর্ব হবে কারু কেউ বলবে একটা থা নয় গাছ বাঁচাবো আলো এতে গজিয়ে দাঁড়িয়ে ঘুম পচেতে কেষ্টবাবু কোথায় যান মাদকসান মাদকসান কুলির মাথায় মাল চাপিয়ে সিঙ্গু সম লম্ফ দিয়ে বিষ্ণুবাবু যান কোথায় মোম্বাসাই মোম্বাসাই উড়িয়ে ধুলো মহেশ দাস ভদ্রপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চললি রে সান্তাফে সান্তাফে সবাই নদী নদী সোজা যেতিস নদীর সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশ জন আয় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে এইখানে ঝোল ওইখানে ঝোল কোথায় তখন ডাঙা ধামপুর শুচ্ছি যেন বাপরে আগুন রাঙা ওই যদি মেঘ এই তবে ঝোর তো চলে থারা এর মধ্যেই হঠাৎ কখন পড়ল প্রাণের সারা ছবি সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে কাতার পাতা চাই মন খানা রাখতে হিজি বিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয় খাতাটায় চয়ে যায় তখনই দিন সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর তার না গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথের ঘাটে দশ জনায় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে আকাশে পাচ্ছে না ঠিক বুঝতে দুর্গনে কি যাবে আমাদের কিন্তু কোথাও বুঝতে থেকে থেকে তাই কিছু বুক কাঁপানো রাত আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে আসি বুকে বল তেজে বড় মানুষ হইতে হবে এই দাবে
বিপদ আসলে কাছে হও আগোয়া, নাইকে শরীরে তব রক্ত মাংস প্রাণ। সবাই এসেছে আমবাগিচার তলায় যেন সবাই এসেছে, রাধুনিকে সুখে দাদা পড়ে গেছে ঘুম, রাধুনিকে সুখে দাদা ভালো এসে ঘুম। সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর, বিপদ আসলে কাছে হও আগুয়ান, নেই কি শরীরে তবে রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে বুঝে কেন ভয়, চেতনা রইতে যা সে কি পড়ে রয়। সেই ছেলেকে চাই বলো যার কোথায় কোথায় আসে চোখের জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই কাজ রয়েছে এই বিশ্ব বাজার। সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন, মানুষ হইতে হবে এই তার পণ, হাত পা সবারই আছে মিচে কেন ভয়, চেতনা রয়েছে যা সে কি পড়ে রায়। শিক্ষা দিল উডার হতে ভাই রে, কর্ম হবার মন্ত আমি বাউর কাছে পাই রে, পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই বন মত, খেলার মধ্যে উপদেশে দুই খেলা হয় তাহারে, জামাই বলতে না দেয় বাবুর কাছে চলতে, চাপসি কালো হাসতে পিতে মধুর কথা বলতে। শিক্ষক মানে মনের মধ্যে শিক্ষা আছে যার, শিক্ষক মানে কর্তব্য আর ক্ষমার সমাহার, শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষাদাতা, শিক্ষক মানে পিতার পরে দ্বিতীয় পিতা মাতা, শিক্ষক মানে ভাবতে পারি এমন একটি লোক, শিক্ষক মানে বন্ধু এবং পথপ্রদর্শক। সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। তার জন্মদিনটিকে আমরা ভারতবাসী শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। তিনি তার ছাত্র জীবন মাদ্রাজে কাটিয়েছেন, তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং প্রত্যেক পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করতেন। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে আর্থিক অবস্থা ভালো না থাকায় তিনি পিতৃের সাহায্যে পড়াশোনা চালিয়ে যান। থানায় গিয়ে সেদিন ভরে বললে গিয়ে দেই হাবু, নালিশ আমার মন্দিরে খুব শুনুন বড় বাবু, চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, সতান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুরা রক্তে রাঙা, বন্দিশালার ওই শীতল গল্প বুড়ো তুতুরে চেঁচে আছে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাকছে এসে ডাকছে রে, বলছে দেখে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আট উচ্চরা, আয়রে ছুটে ছোট্টরা, কী আছে মোর তল্পিতায়, দেখবে
হবে যদি জলদি আয়। আমার রায় বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুতুরে, চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ কথা। শিক্ষক মানে কর্তব্য আর জ্ঞানের সমাহার, শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষাদাতা, শিক্ষক মানে পিতার পরে পড়া কলসিহারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যায় ভাবনি বদন, আর বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পার্কে। গান এবং কবিতা আবৃত্তির পরে আমরা আমাদের ছাত্রর হাতে তৈরি গ্রিটিংস কার্ডও পেয়ে গেছি। থানায় গিয়ে সেদিন বড় বললো কে দে হাবু নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু, চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখেই আমি সারাদিন রাত কাটি। বসেন ছোট বড়, মেজদা বসেন আটটা কুকুর যতই পালন করো, সেজদা পাগল দশটি ছাগল রাখে ঘরেন বেঁধে, গঙ্গে তাদের পাঞ্জা হাজার মর্জি কেঁদে কেঁদে। ওইখানে জল কোথায় তখন ডাঙ্গা, মাথার ওপর সূর্য যেন বাপরে আগুন রাঙা, ওই যদি মেঘ এই তবে যা নিত্য জলের ধারা, তার মধ্যেই হঠাৎ কখন পড়লো প্রাণের সারা, সবুজ সবুজ শ্যাওলা প্রথম জন্ম নিল জলে, তারপরে এই গাছ এলো সব রূপকথা কে বলে, পড়তে পড়তে গাছের কথা গর্ব হবে কারো, কেউ বলবে একশোটা নয় গাছ বসাবো আরো। নমস্কার। বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুতুরে, চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিঝড়ের স্বপ্নভঙ্গ। আজ এ প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ উঠিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিতে পুধর, শিলা রাশি রাশি করিছে খসে, ফুলিয়া ফুলিয়া ফিরিল শরীর, গরজে উঠেছে দারুণ রোষে, হেতায় হোথায় পাগলিরও প্রায় ঘুরিয়া পুড়িয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো সত্তরে, চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাকছে সে ডাকছে রে, বইছে রেখে হাঁকছে রে। যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না চাই কি, রোদ ওঠে না জল পড়ে না ভালো লাগে তাই কি, যে পথে নেই পিছলে পড়া হোঁচট খাওয়া দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে পায় মজে সে মুখ, রাস্তা হোক না চড়াই ভাঙা অনেক অনেক দূর, আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর, তাতেই হবে তাইতে চিবিয়া খেতে হয় বলে আক মিষ্টি সবার চাই। তার মানে কি মজা শুধু মার মানে কি ছুটি, মার মানে কি অর্থ হয়ে খুশি রাগার লুটো পুরি, মার মানে কি হল্লা শুধু মার মানে কি হাসি, মার মানে কি ঘুম তাড়ানো মন আনন্দ। বসতে বাবা হাঁকে বলবো তোকে ইয়ার, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার, মা তাই শুনে কোন খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ গোড়া। নার্সারি থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত ছাত্রদের পারফরমেন্স দেখতাম এবং বিদ্যালয়ের টিচারদেরও পারফরমেন্স দেখতাম। 2021-এর শিক্ষক দিবসের অনলাইন অনুষ্ঠান এই পর্যন্ত, আশা করি পরের বছর সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে, আমরা বিদ্যালয় প্রাঙ্গণে অন্য বছরের মতো এই অনুষ্ঠান সবাই মিলে পালন করতে পারবো। সবাই ভালো থাকুন।